السلام على عباده الذين اصطفى أما بعد أمني جبريل عند البيت مرتين رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একটা প্রসিদ্ধ হাদিস একটা হাদিসের নাম তো হাদিসে জিবরাইল হাদিসে এটা বলছেন জীবনের শেষ মুহূর্তে জীবনের ওটার মধ্যে সূরা ফাতিহা যেরকম সম্পূর্ণ কোরআন শরীফের সারমর্ম সূরা ফাতিহা ৩০ পারা কোরআন শরীফের সারমর্ম এইটা কোন পারার মধ্যে না অনেকে মনে করে যে ফাতিহাটা প্রথম পারার মধ্যে তা না পুরা কোরআনে সারমর্ম ঠিক হাদিসে জিবরাইল যেটাকে বলে এটা হাজার হাজার হাদিসের সারমর্ম নবুয়তে ২৩ বছরে যা বলেছেন তার সারমর্ম ওখানে মৌলিকভাবে চারটা পয়েন্ট আছে একটা হলো ইমান কাকে বলে ইমানের আরকান কি যা এখন জুমাতে বয়ান আসছে দুই নম্বর ইসলাম আমরা যেন আমল বলি কি বলি এই আমল বুনিয়াদিভাবে কি সেটা হলো দুই নম্বর বিষয় জিব্রাইলকে দিয়ে আল্লাহ প্রশ্ন করেছেন নবীকে দিয়ে জবাব দেওয়াছে মানে মেইন আমল বলা হয়েছে কালেমা পড়া নামাজ পড়া রোজা রাখা জাকাত দেওয়া মাল হইলে জাকাত দেওয়া হজ করা এগুলোকে ইসলাম বলা হয়েছে মানে আমল এগুলো আমল তিন নম্বরে আসছে এহসান কি জিনিস আমরা ইখলাস বলি ইখলাস তবলিগে বলা হয় তাসহিহে নিয়ত এটা নিয়ে প্রশ্ন করা হয়েছে তো জবাব দিচ্ছি যা কিছু করবা শুধু নামাজ না যা কিছু করবা এরকম ধ্যান করে করবা তোমার মাওলা তোমাকে দেখতেছে তোমার মাওলা তোমাকে দেখতেছে এরকম ধারণা নিয়ে করো কয়টা হল ওখানে চার নম্বর প্রশ্ন ছিল কেয়ামত কবে হবে বললেন কেয়ামত পর্যন্ত এই ব্যাপারে যেই প্রশ্ন করবে আর যেই উত্তর দিবে কোন উত্তরদাতা প্রশ্নকারী থেকে বেশি জানবে না মানে উত্তর দিতে পারবে না কেউ প্রশ্ন করবে আর কেউ থাকবে উত্তরদাতা কিন্তু শুধু আমি না আরো যত উত্তরদাতা আসবে কেমন থাকবে কোন উত্তরদাতা প্রশ্নকারী থেকে বেশি জানবে না অর্থাৎ প্রশ্নকারী জানে না এটা উত্তরদাতাও এটা শুধু আল্লাহ জানেন লোকমান যেটা বলা হয়েছে ফাইন্দাহু ইলমুস্সাআ ফাইন্দাহু কিয়ামতের এলাম একমাত্র আল্লাহর কাছে নবীদের কাছে আলামত বলে দিয়ে গেছে তো ওই জবাব দিচ্ছেন এটা বলা সম্ভব না
তখন জিব্রাইল প্রশ্ন করছে ঠিক আছে কিয়ামত কবে হবে বলা সম্ভব না তাহলে আপনি কিছু নমুনা বলেন তখন নবীজি কিছু নমুনা বলছেন কি নমুনা নিয়ম ছিল বড়রা যা বলবে ছোটরা মানবে এটা আবহাওয়াকাল ধরে কাল ধরে এই নিয়ম যে কিয়ামত যখন কাছে আসবে তখন এই নিয়মটা উল্টে যাবে ছোটরা যা বলবে তো বড়দের মানতে হবে এটা যদি ঘরের থেকে আরম্ভ করেন নিজের বাপ মায়ের কথা ছেলে পেলে মানবে না ছেলে পেলের কথা মতো বাপ মাকে চলতে হবে তাদের রায়কে দাম দিতে হবে আমার মেয়ে কি চায় আমি কি চাই এর কোনো সুযোগ নেই ঘরের তো আরম্ভ করে স্কুলে যান কলেজে যান করতে করতে একদম দেশ পর্যন্ত চলে আসে জনগণ কি চায় ওটা যারা দেশ চালায় তারা ওটা দেখবে আচ্ছা এটা তরিকা না তরিকা হলো আমি দেশ চালাইতে বসছি আল্লাহ আমাকে কিভাবে চালাইতে কইছে নামাজ কায়েম করতে কইছে কোরআন শিক্ষা দিতে কইছে কোরআনে বক্তব্য বানাও মাদ্রাসা বানাও তাদের দেখার কথা ছিল আল্লাহ কিভাবে দেশ চালাইতে কইছে নবীজি দশ বছর মদিনায় কিভাবে চালাইছে ওনার পারে খোলাফায় রাশেদিন ৩০ বছর কিভাবে দেশ চালাইছে আমাদেরকে ওইভাবে চালাইতে হবে কোরআন সুন্নাতন্ত্র দিয়ে চালাইতে হবে কোরআন সুন্নাতন্ত্র এখন তো হলো গণতন্ত্র জনগণ যা চাবে ওইভাবে চালাবে আর জনগণের মেজরিটি হল আকলবিহীন মাথা আছে ঘিলু নেই জনগণের অধিকাংশ মাথা আছে কিন্তু কি নেই ঘিলু নেই এরা হল মেজরিটি তো নবীকে এই আলামত কইলেন সব জায়গায় উল্টা বড়রা ছোটদেরটা মানবে আর দেখবা তাদের পায়ে জুতা ছিল না গায়ে জামা ছিল না রাখাল টাকাল ছিল এই টাইপের লোকজনকে দেখবা তারা দেশের হর্তাকর্তা হয়ে গেছে কয়েকটা বাড়ি ঘুরে ফেলছে আলামত করলে তো এটাকে বলা হয় হাদিসে জিব্রাইল এর মৌলিক কথা তিনটা ইমান আমল এখলাস ও তো আমল আমল আমলের জন্য না কেমন তবে আমল না এটা ওই তিনটে মৌলিক কথা আর একটা হাদিসে ইমামতে জিব্রাইল হাদিসে জিব্রাইল আরটা কি ইমামতে জিব্রাইল এটা শেষ জীবনে বলেন নাই এটা কইছে মক্কার জীবনে হিজরতের আনুমানিক দুই তিন বছর আগে মদিনায় হিজরতের দুই তিন বছর আগে মেয়েরাজে গেছিলেন আল্লাহকে সালাম পেশ করলেন আল্লাহ জবাব দিল এরপর এক পর্যায়ে আল্লাহ কিছু হাদিয়া পেশ করলেন আপনার আমার জন্য হাদিয়া দিলেন একটা হাদিয়া ছিল তো তোমার কোন উম্মত যদি শেরেক মুক্ত ইমান আনতে পারে আমি মাওলা জান্নাতের দায়িত্ব নিলাম তার শেরেক মুক্ত আমাদের অধিকাংশ কিন্তু শেরেক মুক্ত না যুক্ত এটাও কোরআন আয়াতে আছে অধিকাংশ তো সেরেক যুক্ত ওই কথাটাও সারা ইউসুফের শেষ পৃষ্ঠে আছে এক নম্বর হাদিয়া দুই নম্বর হাদিয়া ছিল এই নামাজ তিন নম্বর হাদিয়া ছিল সুরা বাকারা শেষ রুকু
বাকারা তখন নাজিল হয়নি, বাকারা নাজিল হয়েছে মদিনায় যাওয়ার পরে, এই শেষের রুকুটা তখন দেওয়া হয়েছে। তারপরে উম্মতের পড়ে ঘুমাবে রাত্রে, তো কোন কারণে তাহাজ্জুদে উঠতে না পারলে তাহাজ্জুদে সব পাবে একটা লাভ, আর মারা গেলে ইমানের সাথে মারা যাবে, তখন আল্লাহ তাকে সব বালা মুসিবত থেকে হেফাজত করবে। তিনটা হাদিয়া। তো হুজুর তো রাত্রে ফিরে আসলেন, মেরাজে রাত্রে কি করলেন? ফিরে আসলেন, যাওয়ার সময় নবীদের সাথে পরিচয় ছিল, বিভিন্ন আসমানে নবীদের সাথে, ফিরে আসার সময় তারা কিন্তু সাথে আসছে, সবাই সাথে আসছে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সাথে আসছে। মেহমানকে বিদায় দেওয়ার জন্য আমরা কদ্দূর যাই না? এটা ওখানে আসার পরে জিব্রাইল আসেন আজান দিচ্ছেন, যেখানে যা আজান দেয় আমরা এই আজান, প্রিয় নবীদি সব নবীদেরকে নিয়ে নামাজ পড়াইছেন। এই জন্য ওনাকে বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। এই নামাজের পরে সবাইকে বিদায় দিচ্ছেন, দিয়ে উনি ফিরে আসছেন কোথায়? মক্কা। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন অনেক কয়েক হাজার মাইল, ওখান থেকে উর্দু জগতে গেছেন, আবার বাইতুল মুকাদ্দাস নামছেন, আবার কোথায় আসছেন? ওই রাত্রে আসছেন। তো যেহেতু নামাজ দেওয়া হয়েছে, তরিকা দেওয়া হয় নাই, এজন্য ফজরের নামাজ হয়নি। আগে তো বলে দেওয়া ছিল যে তরিকা দেওয়া হবে, ওটা জানার পরে আপনি ওইভাবে পড়বেন, তো তরিকা দেওয়া হয় নাই, নবীজিও পড়েন নাই। জোহরের সময় জিব্রাইল আলাইহিসসালাম আসছে মানুষের সুরতে, জোহরের সময় এই উনি ইমাম হইলেন, নবীজি মুক্তাদি, পুরা নামাজ এই শুরু হলো। এই জন্য হাদিসের কিতাবে জোহরকে প্রথম নামাজ বলে, আমাদের বেরান চায় যে ফজরটা প্রথম নামাজ হোক, কিন্তু কোন হাদিসে ফজরকে প্রথম নামাজ বলে নাই, জোহরকে বলছে। কেন? এই প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল তো রাত্রে হয়ে গেছে, থিওরিটিক্যাল নামাজ রাত্রে হয়ে গেছে, প্র্যাকটিক্যাল নামাজ জোহরে আসছে প্রথম। এইভাবে দুই দিনে দশ অক্ত নামাজ দেখানো হয়েছে, এবং বলা হয়েছে প্রথম দিন যে টাইমে দেখানো হলো ওটা আউয়াল অক্ত, দ্বিতীয় দিন যে টাইমে দেখানো হলো ওটা ওই অক্তের শেষ অক্ত, এর মাঝেরটা ওই অক্তের জন্য সময় দেখাই দিয়ে গেল। এবারে নবীজি যতদিন হায়াতে ছিলেন লোকদেরকে শিখাইছেন, এমনকি পয়লা যেদিন এই মেম্বার আসলো, আগে তো মেম্বার ছিল না, এটা মরা খেজুর গাছে টেক দিয়ে খুতবা দিতেন। এক মহিলা তার কাঠ মিস্ত্রি গোলাম ছিল, এই গোলামের নাম হলো মাইমুন, ওই কাঠ মিস্ত্রিকে দিয়ে তিন ধাপওয়ালা একটা মেম্বার বানাই দিল, এই প্রথম হুজুরে মেম্বার পাইলেন। তো খেজুর গাছে আর টেক দিলেন না, খেজুর গাছে এইখানে বসলেন খুতবা দেওয়ার জন্য। তখন খেজুর গাছ থেকে এমন কান্নার আওয়াজ আসতেছিল সাংঘাতিক, ওই বড় খেজুর গাছ থেকে। বুখারী শরীফের হাদিস, জয়েবতে নবীজি মেম্বারতে নেমে দেয় ওই গাছের থাপড়াইছেন, বাচ্চার থাপড়াই থাপড়াই করা হয় না, ঘুমড়ানো হয় থামানো হয়, টানলে টানলে থামানো হয়, এর থামাইছে সান্ত্বনা দিছে। তখন ওই খেজুর গাছ কান্না বন্ধ করছে, এই হুজুরে মেম্বারে বসলেন খুতবা দিলেন। ওই দিন যে নামাজ পড়াইলেন ওই নামাজটা মেম্বারে পড়াইলেন,
কোথায় পড়ালেন? তাতে একদম পিছনে যারা আছে তারা হাত তোলা রুকু করা দেখতে পায়, সেজদার সময় নামছেন, শুধু সেজদাটা নামে করছেন, দুই সেজদা করে আবার মেম্বারে উঠছেন, দুই সেজদা জমিনে করে দ্বিতীয় রাখার জন্য আবার কি করছেন মেম্বারে উঠছেন। এটা দুটো ফায়দা হয়েছে, মেম্বার নামক নিয়ামত যে পাইলেন এটাকে একটা ইবাদতের মাধ্যমে গ্রহণ করলেন, একটা ফায়দা। আর একটা হলো উঁচা জায়গা যখন পাইলেন, আগে তো সমান জায়গায় দাঁড়াই দেখাইছেন আমার, এখন তো উঁচা জায়গা পাইলেন দেখাইতে সুবিধা, ওই সুবিধাটা নিলেন নামাজ দেখাই দিলেন, সেখান থেকে এই সুন্নত চালু হয়ে গেল। উনি বাকি জিন্দিগি দেখাইলেন, সাহাবাই কেরাম রাজিয়াল্লাহু আনহুম যে যেখানে গেলেন তারা উজু দেখাইলেন নামাজ দেখাইলেন, এইভাবে চলতে চলতে আসছে। আমাদের জামানা এসে এই প্রশিক্ষণটা হঠাৎ বন্ধ হয়ে গেল, সব উজুরা মৌখিক বয়ান করে, দাঁড় করে হাত কেমনে তুলবা, রুকু কেমনে করবা, সেজদা কেমনে করবা, এগুলো কেউ করে না। এই সুন্নতটা মুর্দা হয়ে গেল, কি হয়ে গেল মুর্দা হয়ে গেল। আল্লাহ তাআলা রহম করুক, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইকে, উনি ওনার সারা জীবনের অভিজ্ঞতা এক জায়গায় করে, সারা জীবনের অভিজ্ঞতা এক জায়গায় করে মজলিসের দাওয়াতুল হক নামে একটা অরাজনৈতিক সংগঠন শুরু করলেন, যেটার মূল লক্ষ্য ছিল প্রত্যেকটা কাজে চূড়ান্ত সুন্নত কি কি, সেটা মুখস্থ বললে হবে না, কোরআন হাদিস ঘাইটে চাক্ষুষ দেখে সহি হাদিস দেখে বলতে হবে, প্রত্যেকটা আমলে কমপ্লিট সুন্নত কি। উনি দেখতেছিলেন নামাজ আছে, উজু আছে, আজান আছে, ইকামত আছে, সবই আছে, কিন্তু সুন্নত আছে আংশিক, এত বয়ান হইতেছে, এত চিল্লা হইতেছে, এত খানকা হইতেছে, কিন্তু ওই সুন্নত গুলো আসতেছে না, সুন্নত গুলো এই অভাবটা উনি বোধ করতেছিল। তখন তিনি এটা শুরু করলেন, ওনার পরে একশোর কিছু বেশি খলিফা ছিল যাদের করে নিজ হাতে তৈরি করছেন, নিজ হাতে সবাইকে দায়িত্ব দিলেন, ওনার যে যেখানে আছে পৃথিবীর ওখানে চালু করুন, সুন্নত গুলো মৌখিক বলবা, প্র্যাকটিক্যাল দেখাই দিবা। এই সুন্নত মানে শুধু ওই সুন্নত নামাজ না, এখানে যে সুন্নত বলা হয়েছে যে এই সুন্নত মানে নবীজির তরিকা, সুন্নত মানে তরিকা, সেই তরিকার মধ্যে তামাম ফরজ আছে, তামাম ওয়াজিব আছে, আপনার যে সুন্নত বুঝেন তা আছে, মুস্তাহাব আছে। এই জন্য এই সুন্নতের মধ্যে এক নম্বর হল ইমানকে শেরেক মুক্ত করো, ইমানের তালিম করো, আমাদের মসজিদে হয় ইমানের তালিম হয়, এক একদিন একটা পয়েন্ট বলেন, যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কয়তো কখন লাগে আধা মিনিট লাগলো, তমাম নবী রাসূলগণ নিষ্পাপ, একটা একটা কথা বলেন, আর আমি সহজ করে দিচ্ছি না, একটা কিতাব আপনাদের কোন আল্লাহর বান্দা তার দরখাস্তের উপরে জিনিসটা হয়েছে না, আগে তো কিতাব আল ইমান তো বড় বড় কিতাব ছিল, সাথে রাখা যায় না, অনেকে কিনতেও পারে না, আপনাদের কার মাথা আসছে আমি জানি না, আমার মাথা আছে নাই, আপনাদের মতো মানুষ তার মাথা আসছে, তো হুজুর এটা তো ছোট করে পকেট সাইজ করে দেন, পকেটে রাখা যায় না,
আমি এখনো তাকে চিনি না তো তার দরখাস্তটা দেখতে আবার ওটাকে পকেট সাইজ করা হলো আগে নাম ছিল কিতাবুল ইমান এখন নাম দেওয়া হলো এসো ইমান শিখি এখান থেকে তালিম শুরু করুন এইটা হলো এক নম্বর সুন্নত ইমান তালিম করা ইমানকে শিরক মুক্ত করা কি নবীদের জিন্দেগির নবুয়তের জিন্দেগির এক নম্বর সুন্নত এরপরে মেরাজে নামাজ আসলো ওই নামাজের তালিম করা দুই নম্বর সুন্নত সেই সুন্নত মুর্দা হয়ে গেছিল কোন আলেমের মাথায় আসে নাই থানবীর মাথায় আসে থানবী কে হাফিজ হুজুর যার পীর ছিল এই হাফিজ হুজুরের পীর যিনি ছিলেন হাফিজ হুজুরের পীর যিনি ছিলেন কাটারা ছিল পীর যে হুজুর তার পীর মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি তার পীর তিনি এটা চালু করে গেছেন সব মুর্দা সুন্নত জিন্দা করো মুর্দা সুন্নত কি করো জিন্দা করো তাহলে ইমানের তালিম শুরু করেন ছোট একটা বই নিয়ে অল্প অল্প বলবেন একটা পয়েন্ট আর যদি মাসে একবার হয় এখানে এক একদিন একটা শিখবেন কখনো শিখবেন রুকু কখনো শিখবেন সিজদা বুঝছেন আমার কথা একদিনে সব শেখার দরকার নেই অল্প অল্প শেখেন ওটা দশ ভাইকে বলেন ওটা দশ ভাইকে বলেন এইটা হলো আমাদের এই মজলিসে দাওয়াতুল্লাহর নামে মাসে একদিন প্রোগ্রাম করা হয় এই উদ্দেশ্য এটা ইমানের তালিম নামাজের তালিম উজুর তালিম এগুলো হাতে কলমে এখানে বয়ান কম তো দেখানো বেশি তো ইনশাল্লাহ বাদ মাগরিব একটু কিছুটা মস্ত করাই দেন ঠিক আছে এখন আপনারা উজু লাগে উজু করে আসবেন আর যাদের উজু আছে